আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবনের গোসাবা অঞ্চলের সোনাগা 7 নম্বর দক্ষিণপাড়া অঞ্চলে। এই গ্রামের আমরা এমন একটি বাড়ির উঠোনে দাঁড়িয়ে রয়েছি যে বাড়ির প্রধান পুরুষকে কুমির টেনে নিয়ে গেছিল। সুধাংশুবাবু পেশায় জেলে ছিলেন, চিংড়ির পাশাপাশি কাঁকড়াও ধরতেন। আজ আমাদের সঙ্গে রয়েছে সুধাংশুবাবুর মেয়ে, তার স্ত্রী, এবং সুধাংশুবাবুকে কুমিরের হাত থেকে বাঁচানোর চেষ্টা যিনি করেছিলেন সে উত্তম মাইতিও। ঠিক কী হয়েছিল সেদিন আমরা শুনে নেব। এই তোমার আমার স্বামী আমরা দুজনে মাছ ধরতে গেছিলাম, সেখান থেকে মাছ ধরতে গিয়ে আমার স্বামী উঠে আসে, আবার নেমেছে, সবে নামার সঙ্গে সঙ্গে ধরে নিয়ে গেছে। কুমির এসে সঙ্গে সঙ্গে ওকে ন্যাট ঝাপটা দিয়ে নিচে চুবিয়ে ওর পেটে বুকের উপরে উঠে গেছে। উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি সেইখানে আমার বাঁচানোর জন্য খুব চেষ্টা করেছি, আমি বাঁচাতে পারিনি। সঙ্গে সঙ্গে আমার স্বামী শাড়ি টাড়ি খুলে হাতে ধরেছি, কিছুতেই পারিনি আমি তাকে বাঁচাতে। তখন আমি আমার হাতে একটা থালা ছিল, ওই থালাটা কুমিরের পিঠে বাড়ি মেরেছি খুব। আমি বুঝতে পারিনি যে আমি তার মধ্যে পড়ে যাব, আমি সেদিকে তাকাইনি। তখন আমি খুব চেষ্টা করেছি যে আমি ওনার হাত পা দেখলে তাকে ঠিক বাঁধবো, কিন্তু আমি তাকে দেখতেও পাইনি, বাঁধতেও পারিনি। শুধু যেন আমি দেখতে পাচ্ছি শুধু কিছুটা মাটির কাঁড়ি। তখন আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। আমার স্বামীকে তখন নিয়ে চলে গেছে, কখন আমি বুঝতে পারিনি। আমি তখন যখন থালা ভেঙে গেছে তখন আমি মা অজ্ঞান হয়ে পড়ে গেছি। তখন কখন নিয়ে গেছে আমি বলতে পারবো না। আমাদের গ্রাম প্রতিবাসী সবাই ছুটাছুটি করে গেছে বোর নৌকো নিয়ে, কিন্তু তারা খুঁজে ধরতে পারেনি, তাকে নিয়ে নিয়ে ভেসে ভেসে ঘুরছিল। আর কিছু দেহবংশ কিছু পাওয়া যায়নি, হয়তো পাইনি। 5 দিন পরে নাসপা গেছে। কোথায় কোথায় পাওয়া, সেটা বদ্বীর ঘাট। প্রচুর লোক জমায়েত। আমার বলছি কোথায় চিলাচিলি হচ্ছে, যখন শুনলাম যে এই সুধাংশু দার সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠ আত্মীয় ছিল, উনি একদিন ব্যবসাও করতো, সে ব্যবসা ছেড়ে দিয়ে দেখা যাচ্ছে পরস্পর এমন একটা পরিস্থিতি এই জায়গাটার, আমাদের এখানে ভয়াবহ অবস্থা। আমাদের এক ফসলি জায়গা, নদী বহল জায়গা, প্রতি বছরে 1-2 বার করে আমাদের এখানে নোনা জল ঢোকে। জীবিকা নির্বাহের জন্য আমরা জানি 1000 শত্রু 1000 বাধা থাকলেও, 1000 বিপদ থাকলেও আমরা বাগদা জাল টেনে জীবিকা নির্বাহের জন্য আমরা নদীতে নামি। মানে বাঘের ভয় কুমির ভয় থাকবো উপায় নেই, জেনেও আমরা নামি। কেন, আমাদের বাচ্চা কাচ্চা বা নিজের পরিবারকে নিজেদেরকে বাঁচতে হবে, যার জন্য আমরা ওইভাবে করি। তা সত্ত্বেও আমরা চোখের সামনে বহু ঘটনা ঘটেছে। আমরা যখন ওই দাদাকে ধরে দাদাকে নৌকো যখন টেনে আমরা নাবি, তখন দেখলে সে দৃশ্য আমরা ভুলতে পারিনি এখনো। দাদাকে দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, এইভাবে দিয়ে পাক দিচ্ছে, ধরে এইভাবে মচড় দিচ্ছে, পা দুটো এইভাবে ভেসে উঠছে যে ওই ধরবো কি করে। ও তো জলের পোকা, একটা খুব কম করে হলে 6-7 ফুট লম্বা হবে কুমিরটা, মোটা কালো, তার গায়ে কাঁকর বুঝে গেছে, বড় বড় কস্তারা যাকে বলে কাঁকুর, সেটা বসে গেছে, অনেক পুরনো মাল। সে তার দৃশ্য যে না দেখে সে বলতে পারে মাটি টেনে টেনে যাচ্ছে, মাটি এত ধরে নিয়ে ওকে মাটি টেনে টেনে যাচ্ছে, পাক দিচ্ছে, তুমি ওখানে গেলে তোমাকে ওই পর্যন্ত আক্রমণ করবে। তাহলে ওই মুহূর্তে করার কিছু না, তবু বাঁচানোর চেষ্টা করেছিলাম। তবে এই মহিলা প্রচুর চেষ্টা করেছে, ঢিসের বাড়ি মেরেছে ওর পিঠের উপরে, স্বামীকে ধরেছে, এইভাবে করে জাল টানি আমরা। কুমিরের পাটি আর বানরের মুঠি বলে, ও যদি একবার ধরে না দাদা বাঁচানোর মতন ক্ষমতা কারুর বাবার নেই। জলের শক্তি ওর ভীষণ শক্তি, ডাঙায় থাকলে হয়তো আমরা একা কায়দা করে দিতে পারবো, ওর জলে থাকলে না আমাদের মতন 20টা লোককে মেরে দিতে পারবো। আপনিও তো এরকম সমগ্র আপনার পরিবারের থেকে এরকম কখনো কিছু হয়েছে যে কুমিরের? আমার শাশুড়িকে নিয়েছে কুমিরে। হ্যাঁ, কুমিরে নিয়েছে, তার শাশুড়িকে নিয়েছে, এক পাটা জাল টেনেছে, টেনে আপনার শাশুড়ি কি করতেন? মাছ ধরে মিন ধরে খায় আমাদের। কোথায় কোথায় ঘটনাটা হয়েছিল? ঠিক এই একই জায়গায়। শাশুড়িকে এক বছরে, ও আচ্ছা, মানে সুধাংশুদা মানে যিনি যাকে নিয়ে গেছিল তিনি এক বছর আগে নিয়েছে, তারপরে মামাকে নিয়েছে। আচ্ছা, মানে এই একই জায়গা থেকে একই ভাবে? হ্যাঁ, একই ভাবে। আচ্ছা, এখানে কি তখন কুমিরের প্রচুর, মানে ব্যাপারটা হচ্ছে কি, তখন আমাদের জীবিকা একটাই মাত্র ছিল মিন ধরে বাঁচার। মানে যখন আমাদের আইলাটা হয়ে গেছে, বিক্রি করতেন কোথায়?
বিক্রি করতে এখানে এসে ওই মিন না ধরলে আমাদের সংসারই চলবে না, আমাদের আহার পেটের কান্নাকাটি করছি, নিয়ে চলে গেছে নৌকো, এসে কতগুলো বেটে ছেলে এসে এসে নিয়ে যেতে মানে খুব পেয়েছিল, ছাড়ি নিয়ে এসেছিল, ছাড়ি নিয়ে এসে তখন মানে তখন ডেট হ্যাঁ তখন মারা গেছে, জলের মধ্যে এত কুস্তা কুস্তি করেছে পুরো মারা গেছে, মানে এখানে এখানে চতুর্দিকে মানে খাবলা খাবলা করে মাংস খুলে নিয়েছে, হ্যাঁ আমার শাশুড়ি জলের মধ্যেই উনি মারা গেছে, তারপরে নিয়ে ছাড়িয়ে নিয়েছে বোর্ড নিয়ে গিয়ে, আপনার বাবাই ছাড়িয়ে নিয়েছিল, বাবা বলতো যে আমি একবার পাবো না ওকে, ওর চোখ টিপে ধরবো আমি, হ্যাঁ ভাগ্যক্রম দেখো কি রকম বিপদ, লোকটাই কুমিরের হাতে হাওতা হয়ে গেল, সংসারটা একদম তছনছ হয়ে গেছে। নরখাদক হিসাবে সুন্দরবনের কুমিরের দুর্নাম আছে, সেরকমই একাধিক ঘটনার কথা শুনলাম আমরা। নদীর পার থেকে কুমিরের মানুষ টেনে নিয়ে যাওয়ার এক ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন এক ভদ্রলোক। মূক ও বধির হওয়া সত্ত্বেও তার মতো করে সেই ঘটনার বিবরণ আমাদের কাছে তুলে ধরলেন তিনি। আইরে তো তো তো